আমি দোয়া করি সব মস্তকের আলেমদের জন্য, আমি আল্লামা শফি সাহেবের জন্য দোয়া করি, বাবুনগরী সাহেবের জন্য দোয়া করি, আমি দোয়া করি কাসেমি সাহেবের জন্য। আমি দেখতে গিয়েছি ওনাকে, সারাদিন এলমে দিনের খেদমত করেছেন, কিন্তু আমি অবাক হই আমার সরোয়ার সাইদি মারা গেল, একজন দর্শে না তার আলমে তার জন্য দোয়া করলেন না। কেন করলেন না? কেন? কোথায় আপনাদের কমজোরিটা? কোথায়? আমরা দোয়া করব, দোয়া করতেই হবে। আমার নবী দোয়া করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা দোয়া করা শিখেন। এলেমের গভীরতা কার কত এটা জানেন কে? কেউ যদি বলে আমি বড় আলেম, ও হলো বড় মূর্খ। শয়তান বলেছিল আনা খাইরুম মিনহু, আমি তার চেয়ে ভালো, কখনো বলবেন না। এলেমের বিচার করবেন কে? মূসা আলাইহিস সালামের মতো পয়গম্বর এলেমের বড়াই করেছেন, আল্লাহ তালিম দিয়ে দিয়েছেন, হাঁটায়া পাহাড়ের সাগরের পাড় দিয়ে হাঁটায়া যখন ক্লান্ত হয়েছেন, ঘুমিয়ে পড়েছেন, তারপরও হাঁটাইছেন, পিছনে এসে দেখে যে পাথরের ভিতরে থেকে একটা লোক বেরিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? কোন সুরায় ঘটনা? কোন সুরায় আসছে? সুরা কাহাফ, যেটা জুমার দিন রাসূল পড়তেন, আমরাও পড়বো, কালকে থেকে পড়া শুরু করবো, রাজি আছে তো? সুরা কাহাফ পড়বেন পুরাটা। রাসূলুল্লাহ বলছেন আকাশ থেকে জমিন পর্যন্ত নূরের বাতি দিয়ে আল্লাহ আপনাকে ছায়া দিয়ে রাখবেন, দশ দিন পর্যন্ত কোনো মহামারী আপনার ধারে কাছেও আসতে পারবে না। আর যদি প্রথম দশ আয়াত অথবা শেষ দশ আয়াত পড়েন, মুসলিম শরীফের বর্ণনা মুখস্থ যদি করেন, সীমা মিনার দাজ্জাল, দাজ্জাল থেকে আল্লাহ হেফাজত করে দিবেন। এই দশ আয়াত পড়লে আপনার শরীরকে আলো দিয়ে নূর দিয়ে আল্লাহ ভরপুর করে দিবে, পুরাটা পড়লে আকাশ থেকে জমিন। আর যদি দশ হাত দশ হাত পড়েন, প্রথম দশ শেষ দশ, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত আল্লাহ নূরে নূরান্বিত করে দিবেন। আল্লাহু আকবার! কষ্ট হচ্ছে না তো? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার! হয়েছে? আসেন কেরে? এই মানুষটি আমার অত্যন্ত আদরের, আগে দাঁড়িয়ে ছিল না, এখন দাঁড়িয়ে রাখছে, হেঁটেই হলো মাহফিলের বরকত, আলহামদুলিল্লাহ বলে। আপনারা মাহফিলে বেশি আসেন, এই জন্য সিনেমার বস্তা বসাইগুলো কেউ দেখে না, ভিউয়ার্সও নাই, জলে পুলে মরে আমাদের কি নিয়ে হুজুরা করে কি, এত মানুষ দেখে কেন? প্রথমবার এবার সিরাজগঞ্জে যখন আমি প্রথম মাহফিলটা করলাম, এক রাতে 29 লাখ লোক দেখছে ওই মাহফিল, এক রাতে 29 লাখ। সপ্তাহখানেক আগে একটা গজল ইউটিউবে রিলিজ করেছি, মাত্র 12 মিলিয়ন লোক দেখছে এটা। হ্যাঁ, কেন? আচ্ছা, চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি তো এমনি বলি কিছু কিছু, আপনারা ওই নাতের অনুষ্ঠান করবেন তাহলে শুধু নাতই বলবো, সেখানে একটু বলবো, চেষ্টা করব ইনশাআল্লাহ, তওবা করবো, রাজি আছি তো? সবাই রাজি আছেন? দেখি আল্লাহকে একটু হাত তুলে দেখা। আল্লাহ হাতগুলো কবুল করেন, আল্লাহ আমাদেরকে তওবাকারী হিসেবে কবুল করেন। আমিন।